رسول صلى الله عليه وسلم حديثة قرآن সংশ্লিষ্ট যত হাদিস আছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কই কোরআনে কোরআনের মর্যাদা সংশ্লিষ্ট যত আয়াত আছে সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা যদি কোরআন থেকে কোনো फायदा কোনো উপকারিতা লাভ করতে চাও তাহলে কোরআন তেলাওয়াত করে কোরআন পাঠ করে লাভ করো আপনাকে মনে হয় বোঝাতে পারিনি আমার হাতে যদি কোরআনুল কারীমে যে আমার সামনে قرآن الكريم ركح آچه امار حاتے قرآن الكريم آچه كنتو اے قرآن امار بندو مطرو اپکار آش بنا اے قرآن الكريم امار شریشا شمو پریمان اپکار کرتے پر بنا جو تک خون نامی اے قرآن مجید تھے کہ ایکٹا آیات تلاوت نا کرچه اے قرآن الكريم تو تک خون امار اپکار آش بنا جو تک خون نامی اکھان تھے کہ ایکٹا آیات ایکٹا بک کو ایکٹا سورا تلاوت نا کری تو تک خون پرجن تو اے امار کنو کاج کرتے پر بنا যদি কুরআনুল কারীম দিয়ে দুর্গ নির্মাণ করে তার নিচে ঢুকে যায় তো এই কুরআনুল কারীম আমাকে কোনো বিপদ থেকে বাঁচাতে পারবে না আমরা হচ্ছে শিক্ষিত উম্মত আমাদের শুরুই হয়েছে পড়াশোনা দিয়ে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের নামও রেখে দিয়েছেন পাঠ করার কিতাব তেলাওয়াত করার কিতাব এই জায়গায় আমি আরো একটা কথা আপনাদেরকে বলতে চাই যারা তাবিজ ব্যবহার করছে তারা কুরআনুল কারীমের আয়াতকে সংখ্যায় রূপান্তরিত করে গায়ে ঝুলিয়ে রেখে বলছে এখন কোরআন আপনার কাছে আছে শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না এটা সরাসরি মহান রব্বুল আলামিনের শত শত আয়াতের বিরোধী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত শত হাদিসের বিরোধী এই তাবিজে শয়তানের উপকারিতা রয়েছে আমার আপনার কোনো উপকারিতা নাই শয়তানের বড় বড় দুইটি উপকারিতা রয়েছে তার প্রথম উপকারিতা হচ্ছে যখন আপনি তাবিজ গ্রহণ করবেন তখন ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে কোরআন পড়ার কথা বললেন ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সকাল সন্ধ্যার জিকির শিখিয়ে দিলেন ওই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোরআন তেলাওয়াত করতে বলেছেন প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় শত শত জায়গায় সব আপনি ছেড়ে দিবেন তখন আপনি কিসের উপর নির্ভর করবেন তাবিজের উপর নির্ভর করবেন এটা হচ্ছে শয়তানের প্রথম फायदा প্রথম উপকারিতা যা আপনাকে সে পড়া থেকে দূরে সরিয়ে দিল আপনি তো জন্মই হয়েছে পড়ার জন্য ইসলাম গ্রহণ করেছেন ইকরা বলেছেন মানে আপনার পড়াশোনা শুরু হয়েছে শয়তান প্রথমে সফল হলো আপনাকে জিকির আজকার থেকে কোরআন তেলাওয়াত করা থেকে বিরত রেখে দ্বিতীয় সফলতা হচ্ছে আপনি যখন পড়াশোনা থেকে দূরে চলে গেলেন আপনি যখন কোরআন তেলাওয়াত করা ছেড়ে দিলেন যখন আপনি সকাল সন্ধ্যার জিকির ছেড়ে দিলেন তখন আপনার অন্তর আস্তে আস্তে কুলুষিত হতে হতে শিরকের অতল গহ্বরে চলে গেল তো না পড়া হচ্ছে আপনার ক্ষতি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনি সব সময় পড়েন আপনি যতবার কোরআন নামটা মুখে নেবেন ততবার যেন আপনার মনে হয় যে কোরআন নামের অর্থই হচ্ছে তেলাওয়াত করা কোরআন নামের অর্থই হচ্ছে পাঠ করা মানে আমাকে কোরআন তেলাওয়াত করতে হবে কোরআন পাঠ করতে হবে এখন আমরা কোরআনুল কারীমের পরিচয় শেষ করে কোরআনুল কারীম এই মহান কিতাবের কিছু বৈশিষ্ট্যের দিকে এগিয়ে যাই এই মহান কিতাবের কিছু বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবে বিভিন্ন আয়াতে বলেছেন তার মাঝে একটা আয়াত আমরা বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين এই আয়াতের জিরের দিকে যদি লক্ষ্য করেন এই আয়াতের শুরুর অংশের দিকে যদি আপনি তাকান তাহলে দেখতে পাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযা আল্লাহ রাব্বুল আলামিন তো রাহমাতুন লিল আলামিন তো তিনি যে রহমাতুন লিল আলামিন আর এই কিতাব যে শুধু মুসলমানদের জন্য নয় এই কিতাব যে শুধু আরবদের জন্য নয় এই কিতাব যে শুধু কোন ধনী ব্যক্তির জন্য নয় এই কথা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে স্পষ্ট করে বলছেন ইয়া আইয়ুহান নাস হে খ্রিস্টান হে হিন্দু আল্লাহ রাব্বুল আলামিন বলছে নিজে বলছে হে খ্রিস্টান হে হিন্দু হে বৌদ্ধ হে নাস্তিক হে রাজা প্রজা হে কৃষক হে ভ্যান চালক শুনো কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম তোমাদের প্রতিপালনকারী যিনি তোমাদেরকে খাওয়ার দেয় যিনি তোমাদেরকে ঘর বাড়ি দান করেছে যিনি তোমাদেরকে অর্থ সম্পদ দান করেছে তার পক্ষ থেকে একটা কিতাব এসে সেটা হচ্ছে মাউইযা
قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور তোমাদের মাঝে থেকে কোন ব্যক্তি যদি মনে করে যে আমার উপদেশের প্রয়োজন রয়েছে আমার নসিহতের প্রয়োজন রয়েছে তাহলে সে যেন কোথায় ফিরে আসে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব মাওয়িজা ওই কিতাবের কাছে এসে উপদেশ চায় ওই কিতাবের আয়াত তেলাওয়াত করে তাহলে ওকে অন্য কারো কাছে যাওয়া লাগবে না ওই কিতাব আপনাকে উপদেশ প্রদান করবে আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্বয়ং নিজে বলছেন القرآن هو موعظة يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور তোমাদের প্রতিপালনকারী পক্ষ থেকে নসিহতকারী উপদেশ প্রদানকারী কিতাব এসেছে তারপরে কি شفاء لما في الصدور شفاء لما في الصدور অর্থ হচ্ছে আপনার অন্তরে মানুষের অন্তরে যে কলুষতা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমার অন্তরে যে বক্রতা রয়েছে তোমার অন্তরে যে ত্রুটি রয়েছে তুমি যে 2 মিনিট পর পর পাপে লিপ্ত হও তোমার সামনে যে পাপগুলো উপস্থাপন করা হয়েছে তুমি যে মাঝে মাঝে আল্লাহকে ভুলে গিয়ে ওই পাপে লিপ্ত হও তোমার অন্তর যে পরিবর্তন হয়ে গেছে তোমার অন্তর যে দূষিত হয়ে গেছে শিফাউন লিমা ফিস সুদূর তোমার এই পরিবর্তন হয়ে যাওয়া নিকৃষ্ট অন্তরের জন্য রয়েছে কোরআন মাজিদের শিফা এই কোরআন মাজিদে রয়েছে তোমার এই অন্তরের জন্য আরোগ্য তুমি এই কোরআন মাজিদের কাছে ফিরে আসো কোরআন তেলাওয়াত করো আমি তোমার অন্তরকে রোগ ব্যাধি থেকে মুক্ত করে দিব আর এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শিফাউন লিল মুমিনিন কোরআনুল কারীম শুধু অন্তরের ব্যাধি থেকে মুক্তি প্রদান করে না কোরআনুল কারীম শুধু অন্তরকে হেদায়েতের রাস্তায় নিয়ে আসে না شفاء قرآن الكريم هو ঔষধ কেমন ঔষধ আপনার ডায়াবেটিস হোক আর ক্যান্সার হোক জ্বর হোক আর সর্দি হোক আর কাশি হোক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীম শিফা আপনার যদি কোরআনুল কারীম থেকে আপনার যদি ওষুধের প্রয়োজন হয় চিকিৎসার প্রয়োজন হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলছে আপনি কোরআনুল কারীমের কাছে ফিরে আসুন কোরআন তেলাওয়াত করুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিফা প্রদান করবে وهدى ورحمة للمؤمنين আর এই কিতাব হচ্ছে হুদা তথা হিদায়াত প্রদানকারী ورحمت للمؤمنين আর এই কিতাব সম্পূর্ণটা রহমতে রূপান্তরিত হয়ে যাবে কাদের জন্য যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনায়ন করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনায়ন করেছে তাদের জন্য এই কিতাব কি হয়ে যাবে رحمت للمؤمنين رحمت পরিণত হয়ে যাবে এই জায়গায় যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুদা ওয়া রাহমাতুন লিল মুমিনিন এই জায়গায় আমি আপনাদেরকে যে জিনিসটি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আল কোরআনুল কারীমের যে দিকে যাব যে বিষয়ের দিকে আমি এখন যাব সেটা হচ্ছে কোরআনুল কারীমের হেদায়াত আমার আপনার জীবনে মনোযোগ সহকারে শুনেন আমার আপনার জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ সবচেয়ে দামি সম্পদ আপনি যদি আপনার জীবনকে বিলিয়ে দেন পুরো গ্রামবাসী পুরো পৃথিবী যদি উল্টিয়ে দেন পুরো পৃথিবী যদি বিলীন করে দেন তবু এই হেদায়েতের সমান হবে না তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনুল কারীম হচ্ছে হেদায়া হেদায়েত কি কোরআনুল কারীমের হেদায়েত কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্ন হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম এই কোরআন মাজিদ হচ্ছে আপনাকে সবচেয়ে সঠিক সবচেয়ে উত্তম জায়গায় পৌঁছে দিবে আপনি দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন আপনার সামনে অসংখ্য মানহাজ আছে আপনার সামনে অসংখ্য মাযহাব আছে আপনার সামনে অসংখ্য ফিরকা আছে আপনি বুঝতে পারছেন না আপনি কোন ফিরকার অনুসরণ করবেন কোন মাযহাবের অনুসরণ করবেন কোন আলেমের অনুসরণ করবেন তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম তুমি এই কোরআনের কাছে ফিরে আসো এই কোরআন তোমাকে কোথায় নিয়ে যাবে সবচেয়ে সঠিক জায়গায় নিয়ে যাবে এই কোরআন এই কোরআনুল কারীম তোমাকে সবচেয়ে সঠিক মানহাজে পৌঁছে দিবে তোমাকে কারো পিছনে পড়া লাগবে না তোমাকে কোনো মাযহাবের আলেমের কাছে যাওয়া লাগবে না কারো পিছনে পিছনে ঘোড়া লাগবে না তোমার বাড়িতে তো কোরআন আছে তুমি কোরআন মাজিদ খোলো এই কোরআন তোমাকে সঠিক মানহাজের দীক্ষা দিবে এই কোরআনুল কারীম তোমাকে সঠিক জায়গায় পৌঁছে দিবে হেদায়াত শব্দটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে আরো যদি একটু স্পষ্ট করতে চায় তাহলে আমি আপনাকে কথা বলবো সেটা হচ্ছে কোনো কিছু জানার জন্য আরবরা
ওই শব্দটাকে কি হিসেবে ব্যবহার করতে সেটা জানা প্রয়োজন আছে আমাদেরকে দেখতে হবে আরবরা এই হুদা শব্দটা যে কোরআন যে হেদায়েতকারী আমরা যে বলছি কোরআন হেদায়েতকারী তো এই শব্দটা এই হুদা শব্দটা আরবরা কিভাবে ব্যবহার করত যদি আমরা সেই 1400 বছর আগে ফিরে যাই তাহলে দেখব এই হুদা শব্দটা তারা ব্যবহার করতে হচ্ছে যখন মরুভূমিতে শত শত উট কাফেলা একসাথে বের হতো তো এই কাফেলার সামনে ওই উটের পালের সামনে একটা উট থাকতো পিছনে যত উট আছে সব উট চোখ বন্ধ করে ওই উটের অনুসরণ করত তো আরবরা যে উটকে অনুসরণ করত অন্যান্য মানুষ এবং অন্যান্য উট এবং সম্পূর্ণ কাফেলা সেই সামনের উটের নাম দিত হাদি কেননা সে পথ দেখায় এই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন হুবাহু কোরআনুল কারীমে নিয়ে এসেছেন এসে বলছেন হুদান লিল মুত্তাকিন এসে বলছেন কোরআন হচ্ছে পুরো মানব জাতির জন্য হেদায়েতকারী তো আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন আপনাদেরকে সামনে রেখে এই মানব জাতিকে সামনে রেখে যে আপনাদের কারো যদি হেদায়েতের প্রয়োজন হয় কেউ যদি মনে করে যে আমার হেদায়েতের প্রয়োজন আছে তাহলে কিসের অনুসরণ করতে হবে কোরআনের অনুসরণ করতে হবে তাহলে কোরআন কি করবে আপনাকে নিজে হাতে ধরে হেদায়েতে পৌঁছে দেবে আপনাকে নিজে হাতে ধরে কোরআনুল কারীম আপনাকে জান্নাতে পৌঁছে দেবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ওয়ালাকিন জাআলনাহু নূরা নাহদি বিহি মান নাশা আমি কোরআনুল কারীমকে কি করেছি নূর করেছি একটা প্রদীপের মতো করে দিয়েছি মনে করেন আমা বর্ষার অন্ধকার রাত্রে আপনি এক জায়গায় দাঁড়িয়ে আছেন চতুর্দিকে অন্ধকার কোনো কিছু দেখা যাচ্ছে না তখন একজন লাইট নিয়ে এসে আপনাকে আপনার গন্তব্যস্থানে পৌঁছে দিল তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীম হচ্ছে হুবাহু ওই নূরের মতো ওই লাইটের মতো ওই আলোর মতো আপনার কাছে আসবেন ওয়ালাকিন জাআলনাহু নূরা নাহদি বিহি মান নাশা আমি এই কিতাবকে একটা আলো করে দিয়েছি একটা প্রদীপের মতো করে দিয়েছি নাহদি বিহি মান নাশা যাকে আমি ইচ্ছা পোষণ করি তাকে আমি কিতাব দিয়ে হেদায়েত প্রদান করি আমরা হেদায়েত নিয়ে কথা বলছিলাম হেদায়েতের আরো একটা চমৎকার উদাহরণ দিতে চাই আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে কোরআনুল কারীমে হেদায়েত পাওয়ার একটা গল্প বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন জিনদের হেদায়েত পাওয়ার ঘটনা কোরআনুল কারীমে বর্ণনা করেছেন জিনেরা শয়তানেরা আসমানের নিকটবর্তী একটা জায়গায় যেত আসমানে কি আলোচনা হচ্ছে ফেরেশতারা কি আলোচনা করছে এটা শোনার জন্য হঠাৎ একটা সময় আসলো যখনই জিনেরা আসমানের নিকটে যায় তখনই তাদেরকে শিহাব নামক তারকা ধেয়ে আসে হঠাৎ এরকম পরিবেশ সৃষ্টি হলো তখন জিনেরা তাদের সরদারের নিকটে ফিরিয়ে এসে বলল হাইলা বাইনানা ওয়া বাইনা খাবারিস সামা আমরা আর আসমানের নিকটবর্তী হতে পারছি না যখনই আসমানের নিকটে যাই তখন শিহাব নামক তারকা আমাদেরকে ধেয়ে আসে তখন এবার জিনের সর্দার বলছে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এমন কিছু ঘটনা ঘটাচ্ছেন দুনিয়াতে এমন কিছু হচ্ছে যেটা আল্লাহ রাব্বুল আলামিন চান না তোমরা আসমান থেকে জেনে নাও তো তোমরা এখন দুনিয়াতে ছড়িয়ে পড়ো দেখো দুনিয়াতে কোথায় কি হয়েছে কোথায় কি হচ্ছে তখন জিনেরা দলে দলে বিভক্ত হয়ে পুরো পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়লো তো জিনদের একটা দল খুঁজতে খুঁজতে উকাজ নামক বাজারে এসে পৌঁছলো এশার সালাতের সময় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাতের ইমামতি করছিলেন তো জিনেরা যখন আসলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইদ সরাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন ইয়াস্তামিউনাল কুরআন فلما حضروه قالوا أنصتوا فلما قضي ولوا إلى قومهم منذرين الله رب العالمين محمد صلى الله عليه وسلم কে ঘটনা বল আমি তোমার দিকে জিনদের একটি দলকে পাঠিয়েছি তারা যখন কোরআন তেলাওয়াত শুনতে পেল কোরআনের শব্দ যখন ওই জিনদের দলে জিনদের কানে আসলো তখন তারা একজন আরেকজনকে বলছে আনসিতু তোমরা চুপ করো তোমরা চুপ করো আমরা এটা কি শুনছি কেমন আয়াত শ্রবণ করছি এটা আবার কি ধরনের বাক্য কি ধরনের কথা
فلما قضي ولوا الى قومهم منذرين اي رسول صلى الله عليه وسلم যখন তার তেলাওয়াত শেষ করলেন তখন জিনেরা যখন এই তেলাওয়াত শ্রবণ করা শেষ করলো তখন তারা ছুটে তাদের কওমের কাছে চলে গেল ও যে যেখান থেকে যে সর্দারের নির্দেশে তারা বের হয়েছিল সেই সর্দারের কাছে ফিরে গেল তাদের কওমের কাছে ফিরে গেল কি সে ফিরে গেল মুনজিরিন তাদের কওমকে সতর্ক করার জন্য ফিরে গেল তাদের কওমকে সতর্ক করে কি বলছে তাদের কওমের কাছে গিয়ে বলছে يا قومنا إنا سمعنا كتابا أنزل من بعد موسى يا مدر قوم يا مدر شمبرداي أمرا موسى عليه الصلاة والسلام إرپوري أمون اكتا كتاب الآيات كي سربن كولام أمون اكتا كتاب الآيات كي شنلام مصدقا لما بين يديه وي كتاب وي آيات قولي موسى عليه الصلاة والسلام تو شتائن করছে করছে عيسى عليه الصلاة والسلام شتائن করছে অন্য অন্য নবীদের شتائن করছে এবং যত কিতাব অবতীর্ণ হয়েছে সকল কিতাবের তাওরাতের জাবুরের ইনজিলের সকল কিতাবের شتائن করছে এরকম একটা আশ্চর্যজনক কিতাবের আয়াত আমরা শ্রবণ করেছি يهدي الى الحق والى طريق مستقيم يهدي الى الحق اي كتاب সত্যের দিকে আহ্বান করছে و الى طريق مستقيم সহজ সরল সঠিক পথের দিকে আহ্বান করছে তারপর আর সর্দার দেখে তার قوم দেখে আরো বলছে يا قومنا اجيبوا داعي الله وامنوا به يا আমাদের قوم يا আমাদের সম্প্রদায় তোমরা দ্রুত এই রাসূলের আহ্বানে সাড়া দান করো এই কিতাবের উপরে ঈমান আনায়ন করো তোমরা এই দায়ের ডাকে সাড়া প্রদান করো তোমরা যদি এই দায়ের ডাকে সাড়া প্রদান করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অতীতে যত গুনাহ রয়েছে সব ক্ষমা করে দিবেন এটা হচ্ছে আমি আপনাদেরকে বুঝাচ্ছিলাম আল কোরআনের হেদায়াত তারা বের হয়েছিল দুনিয়াতে খোঁজার জন্য কি হয়েছে সেটা দেখবে কিন্তু কোরআনুল কারীমের কয়েকটা আয়াত শ্রবণ করেই কয়েক মিনিটের মধ্যে তারা হেদায়াত নিয়ে ফিরে গেল এর নাম হচ্ছে কোরআনুল কারীমের হেদায়াত দেওয়ার শক্তি কোরআনুল কারীমের হেদায়াত দেওয়ার ক্ষমতা এখন আমরা আসি কোরআনুল কারীমের কিছু আম ফজিলতের দিকে আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه عثمان رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম তোমাদের মাঝে আপনার পরিবারে যে 10 জন সদস্য রয়েছে আপনার পাড়ায় যে 1000 মানুষ রয়েছে তার মাঝে সর্বোত্তম ব্যক্তি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হচ্ছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা যে ব্যক্তি নিজে কোরআন শিখে আবার আরেকজনকে শিখিয়ে দেয় আরেক হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস মহান রব্বুল আলামিনের একটি পরিবার রয়েছে এই জমিনে ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস আপনার যেমন পরিবার রয়েছে তেমন আল্লাহ রব্বুল আলামিনের পরিবার রয়েছে তখন সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করছেন মান হুম ইয়া রাসূলুল্লাহ তারা কারা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহলুল কুরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতু যারা কুরআনুল কারীমকে তেলাওয়াত করে যারা কুরআনুল কারীমকে অন্তরে লালন পালন করে তারা হচ্ছে এই জমিনে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের সদস্য শুধু তাই নয় ওয়া খাসাতু এই দুনিয়ার জীবনে বসবাস করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা ভয়ভীতি ব্যক্তি عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خرج رسول الله صلى الله عليه وسلم ونحن في الصفة رسول صلى الله عليه وسلم তার বাড়ি থেকে বের হলেন আমরা মসজিদে নববীর বারান্দায় ছায়া তলে বসে আছি বের হয়ে এসে বললেন তোমাদের মাঝে কি এমন কোন ব্যক্তি আছে যে যে বাজারে যাবে বাজারে গিয়ে ফ্রিতে দুইটি উটনি নিয়ে আসবে উঁচু কুজ বিশিষ্ট সবচেয়ে দামি তখন সাহাবায়ে কেরাম উত্তর দিচ্ছেন কুল্লুনা নুহিব্বু যালিকা ইয়া রাসূলুল্লাহ আমরা সকলে তো এটা চাই ফ্রিতে সবচেয়ে দামি দুইটি উটনি পাওয়া যাবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফালা ইয়াগদু আহাদুকুম ইলাল মসজিদ ফায়ালাম আও ইকরা আয়াতাইন মিন কিতাবিল্লাহ তোমাদের এই মুসাল্লিয়ানে কেরাম যারা আমাদের সামনে উপস্থিত হয়েছে
তাদের মাঝে থেকে যদি কোনো ব্যক্তি মসজিদে গিয়ে দুইটি আয়াত তেলাওয়াত করে অথবা দুইটি আয়াত আরেকজনকে শিখিয়ে দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি আয়াতের বিনিময়ে তাকে সবচেয়ে দামি দুইটি উটনীর চাইতে বেশি নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করবেন এছাড়াও কোরআনুল কারীমের অসংখ্য কোরআনুল কারীমের আয়াতের অসংখ্য অনেক বহু ফজিলত রয়েছে যেগুলি সময় স্বল্পতার কারণে উল্লেখ করতে পারছি না তারপরেও দুই একটা বলে যাই তার মধ্যে একটা অন্যতম ফজিলত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মাঝে থেকে কেউ যদি প্রত্যেক পাঁচ ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে তাহলে তার মৃত্যু এবং তার জান্নাতের মাঝে তার জান্নাত যা তার জান্নাতের মাঝে তার দূরত্ব হচ্ছে তার মৃত্যু কেউ যদি পাঁচ ওয়াক্ত সালাতের পরে নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করে তেলাওয়াত করে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম এই আয়াতটা যদি কেউ পাঁচ ওয়াক্ত সালাতের পরে তেলাওয়াত করে তাহলে সে মারা যাওয়ার পর পরেই জান্নাত প্রবেশ করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াজুসু আহাদুকুম আন ইয়াকরা ফি লাইলাতিন সুলুসাল কুরআন তোমাদের মাঝে কি এমন কোন ব্যক্তি আছে যে প্রত্যেক রাতে কুরআনুল কারীমের তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করতে পারে না তখন সাহাবা কিরাম বলেন কাইফা যালিকা ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে সম্ভব তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল হুয়াল্লাহু আহাদ তাআদিলু সুলুসাল কুরআন তোমাদের মাঝে থেকে কেউ যদি শুধুমাত্র কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা তেলাওয়াত করে শুধুমাত্র এই সূরাটা একবার তেলাওয়াত করে তাহলে সে কুরআনুল কারীমের তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করার সমান নেকি প্রদান করা হবে আর যদি কেউ কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা তিনবার তেলাওয়াত করে তাহলে পূর্ণ কুরআন মাজিদ তেলাওয়াত করার সমান নেকি প্রদান করা হবে একদা একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইন্নি উহিব্বু হাযিহি সূরা কুল হুয়াল্লাহু আহাদ হে নবী হে আল্লাহর রাসূল আমি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি ভালোবাসি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ এই সূরার প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছে দেবে ছোট্ট একটা সূরা এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অসংখ্য ফজিলত বলে গেছেন অসংখ্য আয়াত এসেছে অসংখ্য আয়াত হাদিস এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনে আমাদের দৈনন্দিন জীবনে যে কোনো প্রকারের মুশকিল থেকে যে কোনো প্রকারের বিপদ থেকে যে কোনো প্রকার রোগ ব্যাধি থেকে বাঁচার জন্য কুরআনুল কারীমের কিছু আয়াত কিছু সূরাকে নির্দিষ্ট করে দিয়েছেন যেন আমরা সহজে সেটা তেলাওয়াত করে বিপদ থেকে মুক্তি পাই আর আপনাদের জন্য আলোচনার শেষে এসে আরেকটি হাদিস বলবো সেটা হচ্ছে এই হাদিসটা বিশেষ করে আপনাদের জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মাহিরু বিল কুরআন মা সাফারাতিল কিরামিল বাররা যারা কুরআন তেলাওয়াতে দক্ষ তাসবিহ এবং তারতিলের সাথে খুব সুন্দর করে কুরআন তেলাওয়াত করতে পারে তাদের থাকার জায়গা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানিত ফেরেশতাদের সাথে والذي يقرا القران এবার আপনার কথা আসছে والذي يقرا القران আর তোমাদের মাঝে থেকে আপনাদের মাঝে থেকে যে কুরআন তেলাওয়াত করতে পারে না ইয়াতাতাউ ফি কুরআনের অক্ষরগুলি সঠিকভাবে উচ্চারণ করতে পারে না ওয়া হুয়া আলাইহি শাক্কুন যতবার একটা অক্ষর উচ্চারণ করতে যায় ভুল হয় তাও চেষ্টা করে ওয়া হুয়া আলাইহি শাক্কুন কুরআন তেলাওয়াত করা তার জন্য কঠিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাহু আজরান তার জন্য রয়েছে ডবল নেকি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কুরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা কুরআনুল কারীমের অসংখ্য ফজিলত রয়েছে কুরআনুল কারীম তো পড়তেই হবে কুরআনুল কারীম তো জান্নাতে আপনাকে নিয়ে যাবে যাবে কিন্তু কুরআনুল কারীমের আরো একটি শক্তি রয়েছে সেটা হচ্ছে কুরআনুল কারীম হয় কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দিবে অথবা কুরআনুল কারীম আপনার বিপক্ষে সাক্ষী দিবে সুতরাং কুরআনুল কারীম পড়ার বিকল্প নেই প্রত্যেক মুসলমান বাধ্য কুরআন তেলাওয়াত করতে কুরআন শিখতে কুরআন পাঠ করতে বাধ্য অন্তত দৈনন্দিন একটা আয়াত হলেও তেলাওয়াত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআনুল কারীমকে শক্তভাবে আঁকড়ে ধরার তৌফিক দান করুন এবং কুরআনুল কারীম বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মহামূল্যবান আলোচনা শেষ করবে
السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه، من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله نزل أحسن الحديث كتابًا متشابهًا مثاني تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله. وذكر في الحديث حديث بلاهيتش عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم ونحن في الصفة فقال أيكم يحب أن يغدو كل يوم إلى بطحان أو العقيق فيأتي منه بناقتين كوماوين من غير إثم ولا قطع رحم؟ فقلنا كلنا نحب ذلك يا رسول الله. فقال صلى الله عليه وسلم أفلا يغدو أحدكم إلى المسجد فيعلم أو يقرأ آيتين من كتاب الله خير له من ناقتين، وثلاث خير له من ثلاث، وأربع خير له من أربع. وعن أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعاً لأصحابه. اقرأوا الزهراوين البقرة وسورة آل عمران فإنهما تأتيان يوم القيامة كأنهما غمامتان أو غيايتان أو كأنهما فرقان من طير صواف تحاجان عن أصحابهما. اقرأوا سورة البقرة فإن أخذها بركة وتركها حسرة. وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة، والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق له أجران. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإن الله تعالى لا يعذب قلباً وعى القرآن، وإن هذا القرآن مأدبة الله فمن دخل فيه فهو آمن. যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের শানে নিবেদিত, যার অশেষ কৃপায় মহিমায় যার দয়ায় আমরা আজকে তার কিতাব সম্পর্কে আলোচনা শোনার জন্য উপস্থিত হতে পেরেছি, তার দরবারে জানাই লাখ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ।
درود و سلام برشید حق پریو نوبی مانوبتر مقتر دود جر دعوت کے جر رکھ دعوت دین کے بستبائن ارجن نامر اکتری تو ہوئے چھی ایبان اکتری تو ہوئے چشتا پچشتا چالیے جات چھی تار پر درود و سلام برشید حق شکلی بلی صلی اللہ علیہ وسلم امر اج کے رالو چونر بشای اسمار ایبان جمینر ماجھے جاتو بشای روئے چھے আমি আপনি যত বিষয়ের নাম সম্পর্কে অবগত আছি সালাত সিয়াম হজ যাকাত পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য এমন কি তাওহীদ যত বিষয় আছে এই পৃথিবীতে সকল বিষয়ের চেয়ে সবচেয়ে মূল্যবান সবচেয়ে দামি সবচেয়ে মহান বিষয় আল কোরআন কেন আল কোরআন সবচেয়ে মূল্যবান বিষয় কেন আল কোরআন সবচেয়ে দামি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূলগণকে প্রেরণ করেছেন আর সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল এবং সর্বশেষ রাসূল এবং ইহকালে এবং পরকালে যাকে সবচেয়ে বেশি মর্যাদা প্রদান করেছেন তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশ্রেষ্ঠ রাসূল এই মর্যাদায় ভূষিত হয়েছেন এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনের মতো মর্যাদাবান কিতাব তার নিকটে দিয়েছেন তার নিকটে প্রেরণ করেছেন আর আমি আপনি সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের মতো মহান কিতাব প্রদান করেছেন আরো সহজ করে বলি পুরো বছরের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ মাস কোনটি রমাদান মাস রমজান মাসের মধ্যে সবচেয়ে মূল্যবান দিনগুলি কোনগুলি শেষ দশকের মধ্যে সবচেয়ে মূল্যবান সময় কোনটি লাইলাতুল কদর কেন সবচেয়ে মূল্যবান সময় পুরো বছরের ভিতরে রমজান মাসের ভিতরে শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন আমি এই রাত্রিতে কুরআনুল কারীম অবতীর্ণ করেছি বোঝা যাচ্ছে যে সময়ও সবচেয়ে মূল্যবান সময়ের মর্যাদা পেয়েছে কিভাবে কেননা এই সময়টা কুরআনুল কারীমের সাথে জুড়ে গেছে এই কারণে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সবচেয়ে মূল্যবান সবচেয়ে দামি আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে তার চেয়ে দামি বিষয় আল কুরআন এবং আপনি যে সময়টায় আলোচনা শোনার পিছনে ব্যয় করবেন এবং আপনি যে সময় আল কোরআনের সাথে ব্যয় করবেন আপনার জীবনের যে মুহূর্তগুলো আল কোরআনের সাথে ব্যয় হবে সেটা হচ্ছে আপনার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময় সবচেয়ে মূল্যবান সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর লাইলাতুল কদর সবচেয়ে সম্মানিত কেন আমি আল কোরআন লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি এই দিনের ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছরের ইবাদতের চেয়ে বেশি মূল্যবান বলেছেন 1000 বছর অর্থাৎ 82 বছরের ইবাদতের চেয়ে বেশি মূল্যবান বলে উল্লেখ করেছেন আমাদের আলোচনার শুরুতে থাকবে আল কোরআনের পরিচয় তারপরে থাকবে আল কোরআন শব্দের অর্থ তারপরে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের নাম আল কোরআন রাখলেন কেন পর্যায়ক্রমে আমরা আল কোরআন সম্পর্কে মূল্যবান গুরুত্বপূর্ণ তথ্য তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যে ওহী প্রেরণ করতেন তার নাম হচ্ছে আল কোরআন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই কিতাবের নাম রেখেছেন আল কোরআন দলিল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন هدى للناس وبينات من الهدى والفرقان رمضان মাস তো সেটাই যেই মাসে আমি আল কোরআনকে অবতীর্ণ করেছি هدى للناس وبينات من الهدى والفرقان এই কোরআনুল কারীম হচ্ছে এমন দিশারি এমন গাইডলাইন যে কিতাবে একজন মানুষের জীবনে যত কিছু প্রয়োজন রয়েছে তার যাবতীয় বিস্তারিত বর্ণনা রয়েছে শুধু তাই নয় এই কিতাব হচ্ছে ফুরকান আপনার সামনে যখনই কোনো হক এবং বাতিল
একত্রে দেখা দিবে তখন আল কোরআনই হক এবং বাতিলের মাঝে পার্থক্যকারী আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে এই কিতাবের নাম রেখেছেন আল কোরআন এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের আরো চারটি মৌলিক নাম উল্লেখ করেছেন এবং অসংখ্য সিফাত বর্ণনা করেছেন এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমি আপনি আল কোরআনকে কোরআন শরীফ বলার প্রয়োজন মনে করি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবে কোন জায়গায় 30 পারায় শত শত সূরায় হাজার আয়াতে কোথাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে কোরআন শরীফ বলেননি আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাতে চাই আপনার নাম রাখা হয়েছে মোহাম্মদ এখন আপনাকে কেউ এসে যদি বলে এই খড় এই কুটো এই কাঠ তিরস্কার করে বলে তাহলে কি আপনার ভালো লাগবে ভালো লাগবে না তো আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার কিতাবের নাম রেখেছেন আল কোরআন নিজে তার কিতাবের নাম রেখেছেন ফুরকান নিজে তার কিতাবের নাম রেখেছেন যিকির নিজে তার কিতাবের নাম রাখলেন তানজিল আবার তিনি নিজেই তার কিতাবের সিফাত নির্ধারণ করে দিয়ে বলছেন আল কোরআন হচ্ছে মাজিদ আল কোরআন হচ্ছে করিম আল কোরআন হচ্ছে হাদি আল কোরআন হচ্ছে শাফি কিভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের রেখে যাওয়া নামকে আল্লাহ রাব্বুল আলামিনের বলে যাওয়া নামকে অবজ্ঞা করে নিজে বলছেন শরীফ যারা আল কোরআনকে কোরআন শরীফ বলতে চায় তারা তো কোনোদিন কোরআনের মাঝে বিকৃতি নিয়ে আসতে পারবে না কিন্তু তারা তার নামটাকে বিকৃত করার চেষ্টা করছে আপনি যেটা বলছেন সেই কথাকে বিকৃত করার চেষ্টা করছে যে কোনো মূল্যে শরীফ শব্দটাকে কোরআনুল কারীম থেকে সরিয়ে দিতে হবে মুছে ফেলতে হবে এখন আসি এই কোরআনের এত এত নাম থাকতে এত এত সিফাত থাকতে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের নাম আল কোরআন নির্ধারণ করলেন কেন আরো কোনো নাম তো নির্ধারণ করতে পারতেন এটা কেন আল কোরআনের প্রধান নাম এটা জানার জন্য সর্বপ্রথম আমাদেরকে এই শব্দের অর্থ জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শব্দটিকে কোরআন মাজিদে কি অর্থে ব্যবহার করেছেন সেটা দেখতে হবে আরবি ভাষায় কোনো সময় কোনো শব্দের অর্থ জানার প্রয়োজন হলে সেই শব্দের মূল অক্ষরের দিকে ফিরে যেতে হয় যদি কোরআন শব্দটি কাফ রা নুন থেকে আসে তাহলে তার অর্থ হবে মিলিত সংযুক্ত যদি আল কেরা থেকে আসে তাহলে তার অর্থ হবে মায়দা বা দস্তরখানা আর যদি কাফ রা হামজা থেকে আসে তাহলে তার অর্থ হবে পাঠ করা বা পড়া আমাদেরকে অর্থ নির্ধারণের জন্য আবার কোরআনুল কারীমের কাছে ফিরে আসতে হবে আল কোরআন তার কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের ভিতরে এই শব্দটাকে কি অর্থে ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه الله رب العالمين محمد صلى الله عليه وسلم كي بولشن لا تحرك به لسانك لتعجل به أبني قرآن الكريم مخصت قرار جنو تعرف لك إن علينا جمعه وقرآنه أمارو بروي كتاب جمع قرار دائت تريچه أمارو بروي كتاب পাঠ করানোর দায়িত্ব রয়েছে তো আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় আল কোরআন শব্দটিকে কাফ রা হামজা মাদা থেকে নিয়ে এসে পড়া অর্থে ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকে বলেছেন ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক আপনি পড়ুন আপনার প্রভুর নামে আল্লাহ রাব্বুল আলামিন কাফ রা হামজা এই শব্দটিকে এই তিনটি অক্ষরকে কোরআনুল কারীমে পাঠ করা তেলাওয়াত করা অর্থে নিয়ে এসেছেন এখন আমাদের প্রশ্ন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের নাম পাঠ করার কিতাব তেলাওয়াত করার কিতাব রাখলেন কেন আরো তো অনেক নাম ছিল রহস্য কি এর কারণ কি জেনে রাখেন আল কোরআনুল কারীমে কোরআনুল কারীমে কোন শব্দ কোন অক্ষর কোন বাক্য অনর্থক নয় প্রত্যেকটা শব্দ অক্ষরের পেছনে রয়েছে অসংখ্য কারণ আল কোরআন নামকরণের পেছনে রয়েছে অসংখ্য কারণ আমরা তার মাঝে শুধুমাত্র একটা কারণ বলে যাব সেই কারণটা কি